নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। অনেক বাগানি বন্ধুরা, দাদারা, ভাইরা আমাকে ফোন করে বলছেন, দাদা লেবু গাছ লাগিয়েছি কিন্তু গাছের ঠিকঠাক গ্রোথ আনতে পারছি না, বা আমাদের গাছে এই এই সমস্যা হচ্ছে, মাটিটা কিভাবে নেব অনেকে বুঝতে পারছেন না, কি ফার্টিলাইজার দেব বা কি রোগ পোকার হাত থেকে বাঁচানোর জন্য গাছকে কিভাবে আমরা পরিচর্যা করব, সেগুলো বুঝতে নতুন বাগানিদের বেশ সমস্যা হচ্ছে। এবং সেই কারণেই আমি ঠিক করেছি একদম শুরু থেকে লেবু গাছের পরিচর্যা কিভাবে করতে হয় সেগুলো আপনাদের সামনে একে একে তুলে ধরার চেষ্টা করব। এবং সেই কারণেই নার্সারি থেকে বেশ কিছু নতুন জাতের লেবু সংগ্রহ করেছি, এবং এই গাছগুলোকে আমি কি মাটিতে বসাচ্ছি থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব, চেষ্টা করব প্রতি মাসে অন্তত একটি করে আপডেট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসা। গাছের কোনো সমস্যা হলে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব, কিভাবে তার থেকে আমি বাঁচাচ্ছি গাছগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে চলুন দেখে নিই আমার কালেকশনের নতুন জাতগুলো কি কি আছে। এখানে চারটি গাছ আছে, এই চারটি গাছ দিয়েই আমাদের এই আপডেট ভিডিওটা আমরা শুরু করব। প্রথমেই দেখাই আমার খুব পছন্দের এবং অসাধারণ একটি মৌসুমী ভ্যারাইটি, আমাদের ভারতীয় জাত, এটা কাটল গোল্ড। এটা ছাদ বাগানে দর্শক বন্ধুরা অবশ্যই করুন, কাটল গোল্ড। আর এই গাছটা দেখতেই পাচ্ছেন, এটা অ্যালিমো রুটস্টকে রয়েছে, এই গাছটা অবশ্যই আপনারা লাগাতে পারেন। এরপরে দেখাই এনআরসিসি কমলা, নাগপুরের এই বিখ্যাত কমলা, এটাও আমার কালেকশনে নতুন অ্যাড হয়েছে। এর সাথে আর একটা গাছ দেখাই, ইয়েলো মাল্টা টু বলে, যদিও এর সঠিক জাত বা সঠিক নাম আমার জানা নেই, তবে শুনেছি এটা আফ্রিকান অরিজিনের কোন একটি মাল্টার জাত। এরপরে আর একটা দেখাবো ফুলে মৌসুম্বি, এটাও আমাদের ভারতীয় জাত, ভারতীয় মৌসুম্বির জাত, অসাধারণ একটি মৌসুম্বির ভ্যারাইটি, এটাও অবশ্যই আপনারা ছাদ বাগানে এটা লাগাতে পারেন। এটা একটি কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি, আপনারা এই কাটল গোল্ড, ফুলে মৌসুম্বি এগুলো একটা কমার্শিয়াল ভ্যারাইটি, এগুলো ট্রাই করতে পারেন কমার্শিয়ালি, তো অবশ্যই আপনারা ছাদ বাগানেও এটা রাখতে পারেন। এই চারটি গাছ আমরা একদম শুরু থেকে পরিচর্যা কিভাবে আমরা করছি এবং প্রত্যেকটা আপডেট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে যে এর জন্য মাটিটা আমরা কিভাবে তৈরি করে নিচ্ছি। গাছের মাটি তৈরি করার আগে কয়েকটি বিষয় একটু খেয়াল রাখতে হবে। আপনার গাছটিকে ওয়েল ড্রেন সয়েল তৈরি করে নিতে হবে। ওয়েল ড্রেন সয়েল না করে নিলে লেবু গাছের গ্রোথ কখনোই ভালো হবে না, বিশেষ করে যদি আপনার গাছটি যদি অ্যালিমো রুটস্টকে আছে। এই ফুলে মৌসুম্বি গাছটি যেমন অ্যালিমো রুটস্টকে আছে, এর জন্য ওয়েল ড্রেন সয়েল তো আরও তৈরি করতে হবে, চেষ্টা করতে হবে একটু কাঁকুড়ে মাটি তৈরি করে নেওয়ার, তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হবে। এবং এর উপরে ডিটেলস একটি ভিডিও কয়েকদিনের মধ্যে আমরা আপলোড করব, অ্যালিমো রুটস্টকের জন্য কীরকমভাবে পরিচর্যা করতে হয়। আর আমাদের এই যে গাছটি রয়েছে এটা নর্মাল মাটিতে রয়েছে, অধিকাংশ বাগানি বন্ধুরাই হয়তো বাতাবি রুটস্টকের গাছ পছন্দ করেন, তাই আজকে যে মাটিটা আমরা তৈরি করব সেটা বাতাবি রুটস্টকের জন্য মেনলি আপনারা ব্যবহার করতে পারেন। এর সাথে প্রথমে বেশি খাবার দেওয়া যাবে না, বেশি খাবার দিলে গাছ নষ্ট হয়ে যাবে, আর এই সময় লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড, এমনি গাছের গ্রোথ এই সময় একটু ধীরে হয় বা বন্ধ হয়ে থাকে, তো প্রথমে খাবার দেওয়ার প্রয়োজন নেই। এবং তৃতীয়ত, অনেকে আপনারা লেবু গাছের মাটি তৈরি করার সময় কোকোপিট ব্যবহার করেন, আমি বলবো কোকোপিটটা ব্যবহার করবেন না, কোকোপিট ব্যবহার করলে বর্ষাকালে কিন্তু ওয়াটার হোল্ড করে রেখে দেয় এবং গাছের নানান সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। আমি এই লেবু গাছগুলোর জন্য যে মাটিটা তৈরি করেছি সেখানে আছে 70% বেলে দোআঁশ মাটি। দর্শক বন্ধুরা, দোআঁশ মাটি নিলে কিন্তু হবে না, বেলে দোআঁশ মাটি লেবু গাছের জন্য আদর্শ। 70% নেবেন বেলে দোআঁশ মাটি, তার সাথে আমি 30% নিয়েছি পুরনো গোবর সার। আপনারা এই পুরনো গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। এর সাথে কিছুটা নিয়েছি ফাঙ্গিসাইড পাউডার এবং এক চামচ নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট, যাতে আমার গাছের রুট গ্রোথটা খুব ভালো হয় প্রথম অবস্থায়। এছাড়া আর কোনো ফার্টিলাইজার প্রথম অবস্থায় দেওয়ার প্রয়োজন নেই, গাছগুলো ধীরে ধীরে মাটিতে লাগতে দিন, নতুন শিকড় গজাতে শুরু করুক, তারপরে গাছে আমরা খাবার দেব। শীতকালে যখন আপনারা গাছ বসাবেন তখন কিন্তু খুব সাবধানে এই প্যাকেটটিকে কেটে নেবেন, চেষ্টা করবেন রুট বল যেন ক্ষতিগ্রস্ত না হয়, মাটিগুলো যেন
এই শিকড় থেকে আলাদা না হয়ে যায়, এই বিষয়টা একটু সাবধানেই আপনারা করবেন। শিকড়কে চেষ্টা করবেন যত কম ড্যামেজ করা যায়, এই বিষয়টা একটু মাথায় রেখে আপনারা গাছ বসাবেন। তাহলে দেখবেন শীতকালেও গাছ বসালে গাছের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ খুব ভালো গ্রোথ করবে গরম আসার সাথে সাথে। এই দেখুন, এই রুট বলের কোনো ক্ষতি হলো না। এবার আমরা রিপোর্ট করব। এই অনেকে ভয় পান যে শীতকালে ছোট গাছ রিপোর্ট করা যাবে না, অবশ্যই করা যেতে পারে রিপোর্ট, শুধু খেয়াল রাখতে হবে রুট কাটাই ছাটাই যেন না করা হয়, ব্রাঞ্চ প্রুনিং যেন না করা হয়, এবং খুব সাবধানে আপনারা রিপোর্ট করবেন। আর শীতকালে রিপোর্ট করার সময় এই যে খাবার বললাম, যে মাটি বললাম, এই মাটিতে আপনারা বসাবেন, অতিরিক্ত খাবার কিন্তু এই সময় দেয়া যাবে না, কারণ এই জানুয়ারি মাস আমাদের ওয়েদারে এই লেবু গাছের কাছে কিন্তু ডরমেন্সি পিরিয়ড, তো এই সময় একটু সাবধানে গাছগুলো বসাতে হবে। এই এই দেখুন দর্শক বন্ধুরা, এই লেবু গাছ রিপোর্ট করার কাজ কমপ্লিট। এবার একে জল দিয়ে দেব, ব্যাস এই ব্যাস। এই গাছে আমরা জল দিয়ে দেওয়ার পরে এই গাছগুলিকে আমরা কয়েকদিন একটু শেডি জায়গায় রাখবো, কিন্তু শেডি জায়গা মানে কিন্তু অন্ধকারাচ্ছন্ন জায়গা নয়, হাওয়া বাতাস যাতে চলাচল করতে পারে, ডাইরেক্ট সানলাইটটা যেন গাছে না লাগে। এবং এই শীতকালে যদি একে হালকা সানলাইটে রেখেও দেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তবে যারা গরমে গাছ বসাচ্ছেন তারা রিপোর্ট করার পরে গাছগুলিকে অন্তত 5-7 দিন একটু শেডি এরিয়াতে রাখুন, তারপরে একে ফুল সানলাইটে দেবেন। চলুন এরপরে আরও কী কী পরিচর্যা আছে সেগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। অনেক সময় নতুন বাগানিরা বুঝতে পারেন না কি ধরনের গাছ পারচেস করা উচিত, সেগুলো খুব সংক্ষেপে একটু বলে দিই। প্রথমেই আপনারা খেয়াল রাখবেন এই যে গাছটা কিনছেন এর নিচ দিয়ে কোনো শিকড় বেরিয়ে যায়নি, তো অনেক সময় কি হয় নিচ দিয়ে শিকড় বেরিয়ে গিয়ে এর পুষ্টিমৌলগুলো মাটি থেকে সংগ্রহ করে, নার্সারিম্যানরা অনেক সময় সেই মোটা শিকড়গুলো কেটে দেয়, কেটে দিয়ে আপনার কাছে গাছ বিক্রি করবে, এবং এর যে পুষ্টিমৌল যেটা মাটি থেকে সংগ্রহ করছিল সেটা হঠাৎ করে সেই লাইনটা বন্ধ হয়ে যায়, ফলে কি হয় গাছটার একটু ক্ষতি হয়, অনেক সময় গাছ মারাও যেতে পারে। তাই নিচ দিয়ে রুট বেরিয়ে যাওয়া গাছ না কেনাই বেটার। দ্বিতীয় খেয়াল করবেন লেবু গাছ বা আম গাছের ক্ষেত্রে যেটা হয় গ্যামোসিস হয়, গ্যামোসিস হয়ে যাওয়া বা আঠা বেরিয়ে যাওয়া কোনো গাছ না কেনাই ভালো। পয়সা দিয়ে যখন গাছ কিনছেন কেন ইনফেক্টেড গাছ কিনবেন, তো গ্যামোসিস হয়ে যাওয়া গাছ কিনবেন না। দ্বিতীয়ত দেখবেন গাছের পাতাগুলো যেন ফ্রেশ থাকে, যদি নিউ গ্রোথে থাকে তাহলে তো খুবই ভালো, বা ফাঙ্গাস অ্যাটাক হওয়া কোনো গাছ কখনোই পারচেস করবেন না। এই কয়েকটি বিষয় একটু খেয়াল রাখুন, আর চেষ্টা করবেন একটু মিডিয়াম সাইজের গাছ কেনা, একদম ছোট গাছও নয়, আবার অনেক বড় ম্যাচিওর গাছ ছোট্ট প্যাকেটে থাকা কোনো গাছ কখনোই পারচেস করবেন না, মিডিয়াম সাইজের গাছ কিনবেন। দেখবেন ছাদ বাগানে এই ধরনের গাছ গ্রোথের জন্য বা আপনার ছাদ বাগানের জন্য খুব ভালো হয়। এই দেখুন দর্শক বন্ধুরা আমার ওই 4টি গাছ, এই গাছগুলো লাগানোর 3 সপ্তাহ পরে গাছগুলো দেখুন প্রত্যেকটি গাছ এরকম নতুন গ্রোথ শুরু করেছে। গাছগুলো লাগানোর 1 সপ্তাহ পরে আমি গাছগুলিতে হিউমিক অ্যাসিড এবং ফলভিক অ্যাসিড প্রয়োগ করেছিলাম, যেদিন করি ঠিক তার 5-6 দিন পরে এই গাছে যাতে নতুন করে রুট গ্রোথ হয় সেই জন্য জলের মধ্যে কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট, কিছুটা রুটিং হরমোন এবং কিছুটা সালফার গুলিয়ে গাছে প্রয়োগ করি, এবং সেটা প্রয়োগ করার আরও 10 দিন পরে দেখুন গাছগুলোর কত সুন্দর গ্রোথ নিয়েছে এবং গাছে নতুন নতুন অনেক ব্রাঞ্চ ছেড়েছে। এটা ফুলে মৌসুমি, দেখুন এই ফুলে মৌসুমি গাছটা কত সুন্দর হচ্ছে। এই যে এটা কাটল গোল্ড, আপনাদের আগেই বলেছিলাম কাটল গোল্ড খুব ভালো একটি জাত, অবশ্যই ছাদ বাগানে করুন, কিন্তু এই কাটল গোল্ড গাছের নিচে দেখুন এটা অ্যালিমো রুটস্টকে রয়েছে গাছটা, নিচে এই গ্রাফটিংয়ের নিচ থেকে এই অ্যালিমোর ডালগুলো বেরিয়ে গেছে, এগুলোকে অবশ্যই আমাদের কেটে দিতে হবে, না হলে উপরের গাছে কিন্তু গ্রোথ হবে না। এই
আর গাছগুলো যখন নতুন করে গ্রোথ নিতে শুরু করেছে, এই গাছে এখন আমাদের ফার্টিলাইজার দিতে হবে। কি ফার্টিলাইজার দেব? এই গাছে আমরা মিশ্র সার প্রয়োগ করব। এই মিশ্র সারটা আজ থেকে প্রায় 1 মাসেরও বেশি সময় আগে আমি তৈরি করে রেখেছিলাম। এই মিশ্র সারের মধ্যে রয়েছে ভার্মিকম্পোস্ট রয়েছে 4 ভাগ, 2 ভাগ দিয়েছি আমি হাড়ের গুঁড়ো, 2 ভাগ দিয়েছি শস্যের খোল গুঁড়ো, আর দিয়েছি 1 ভাগ শিংকুচি। এই মিশিয়ে আমার এই মিশ্র সারটা তৈরি করা, এটা আমি প্রত্যেকটি গাছে এখন প্রয়োগ করব, প্রত্যেকটি গাছে দেব। এবং দর্শক বন্ধুদেরও বলবো, গাছ লাগানোর সময় এই সারগুলো দেবেন না। গাছ লাগানোর পরে যখন এরকম গ্রোথ নিতে শুরু করবে, তখন এই মিশ্র সারগুলো আপনারা প্রয়োগ করবেন। এবং মিশ্র সার সই মিশিয়ানোর পরে 1 মাস রেখে দেবেন, তারপরে গাছে প্রয়োগ করবেন। তবে গাছে গ্রোথ খুব ভালো হবে এবং এই সারগুলো গাছ খুব ভালোভাবে গ্রহণ করতে পারবে। তো দর্শক বন্ধুরা, এইভাবেই আপনারা লেবু গাছ কেনার পরে পরিচর্যা করুন, তাহলে দেখবেন আপনার লেবু গাছগুলো খুব সুন্দর গ্রোথ নেবে। এবং যে যে মুসাম্বিগুলোর কথা বললাম, এখানে কাটল গোল্ড, এখানে ফুলে মুসাম্বি, এগুলো অবশ্যই আপনারা ছাদ বাগানে করুন। আর এই যে 4টি গাছ, কাটল গোল্ড, ফুলে মুসাম্বি, এটা হলো ইন্ডিয়ান ইয়েলো মাল্টা 2, আর এটা রয়েছে আমাদের নাগপুর ম্যান্ডারিন। এই 4টি গাছে যখনই যা করব সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে যারা নতুন বাগানি তাদের লেবু গাছ কেনার পরে পরিচর্যা করতে কোনো সমস্যা না হয়। প্রত্যেক 1 মাস বা 2 মাসের গ্যাপে একটি করে আপডেট নিয়ে আসার চেষ্টা করব। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। এইরকম ভিডিও আরও পেতে হলে রংধনু গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।